তো সিতেন বিয়ে গুজি তারা ওই কোরবানের সময় আর শ্বশুর আই সাইডে গরুকে ফাটা দিয়ে ঘটনা কি তারা গরু গিলে ফাটা গিয়ে ওদের না এবার ওর বাইর দন করে এই বে তারা ট্রেডিশন আর আর মিরসায় কিন্তু এই ট্রেডিশন নাই আর আর মিরসায় মাইয়া বিয়ে দিলে মাংস ফাটায় যেহেতু যৌতুক আমাদের মিরসরাইতে এই তেমন প্রচলন নাই গরু দেওয়া কোরবানিতে এগুলো আছে দক্ষিণ দিকে সুতরাং আমরা দক্ষিণ দিকে এই জন্য সম্পর্ক করিও না আমার একটা বড় খালা দক্ষিণ দিকে বিয়ে দিছে ওটার পর থেকে আমরা সহজে ওদিক থেকে বিয়ের জন্য আসলে আর ওদিকে বিয়ে দেওয়ার ইচ্ছে নাই ওরা যদি সব কিছু মেনটেন করে কথা বলে যে দক্ষিণ দিকের সাথে আর উত্তর দিকের সাথে কোনো মানে এইগুলো নিয়ে সমস্যা হবে না তখন আমরা একটু বিয়ের জন্য আগাই আমি সুরপুরে বিয়ে করছি তা আমাদের সংস্কৃতি আর সুরপুরের সংস্কৃতি অনেকটাই একই তো এখানে এই ট্রেডিশনটা নাই যে কোরবানের সময় গরু দিতে হবে এবং যৌতুকের পর্যায়ে যেসব ব্যাপারগুলো পড়ে আর কি এইসব এই ব্যাপারগুলো আমাদের ভিতর নাই মিরসরাইতে স্পেশালি কিন্তু এইটা একটু বিশ্রী ব্যাপার অনেক সময় বিব্রতকর অবস্থা ফালাই দেয় আর যদি ন দেয় বেই ভালো কারণ আর সাই দিয়ে এবার যৌতুকের বিলে ফরি যাবি যৌতুকের পরে বহুজন আছে যারা গরিব তারা এগুলি বিশেষ অসুবিধা হয় এবং ন খাদ্য তারাতে দন করে এই এই কালচার ইবা বাধ্য নিয়ে আর মতো উচিত কারণ ইবা বেশি বিব্রতার অবস্থা ফেলে কিছু কিছু ব্যাপার আছে যেটা আমাদেরকে বিব্রত করে এখন দেখেছি রোজার মাস আসলে ম্যান্ডেটরি বাধ্যতামূলক এখন দেখা যাচ্ছে যে ইফতারি পাঠাইতে হয় এমনি সব করে কাউকে পাঠানো এটা হলো যে এক জিনিস নতুন বিয়ে হলে ইফতারি পাঠাইতে হয় ফ্রুটসের দিনে আম কাঁঠাল এগুলো পাঠাইতে হয় তো বিশেষ করে ধনী সমাজের কিছু না আসতে গেলেও কিন্তু গরিবদের ভিতর এটা খুব সমস্যার সৃষ্টি করে তারা তো এমনিতে ঋণী থাকে এমনিতে গরিব আরও বেশি ঋণী হতে হয় এইসব কারণগুলোতে পুরা যদি না করে তখন মেয়েটার উপর একটু অসম্মানিকর আচরণ করা হয় তাই মা বাবা বাধ্য হয়ে এগুলো দিতে হয় যেমন রোজার ভিতর ইফতারি ফল ফ্রুটের যখন সিজন আসে তখন ফল ফ্রুটস পাঠাইতে হয় কোরবানের সময় গরু না হোক ছাগল না হোক অন্তত মাংসটা পাঠাইতে হয় যেগুলো ওনাদের জন্য বার্ডেন হয়ে যায় তো আমরা এইসব জিনিসগুলোর থেকে আসলে প্রতিষ্ঠান চাই সামাজিক এইসব প্রথাগুলো এখন যদি যেগুলো আগে থেকে চলে আসছে এগুলো এখন সবাই আস্তে আস্তে শিক্ষিত হচ্ছে এবং সবাই চাইতেছে না যাতে এটাতে কোনো সুফল বয়ে আনে না ক্ষতি হয় সুতরাং এগুলোর থেকে পরিত্রাণ সবার মতো আমরা চাইতেছি আর এই কুসংস্কারগুলো এই যে গরু দিতে হবে ছাগল দিতে হবে এগুলো থেকে আসলে আমাদের সমাজে সবাই সচেতন হয়ে বেরিয়ে আসতে হবে গরিবের জন্য সবে এটা সবচেয়ে কষ্টকর বিষয়